মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও মেধা তালিকায় জায়গা করে বীরভূমের নাম উজ্জ্বল করলেন বোলপুরে লাবণানন্দ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সানন্দা রায়। তিনি এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করেছেন। তার প্রাপ্ত নম্বর হল 492। অন্যদিকে তিনি মাধ্যমিক পরীক্ষায় দশম স্থান অধিকার করেছিলেন 2022 সালে। পরপর দুটি বড় পরীক্ষায় এইভাবে মেধা তালিকায় জায়গা করে নেওয়ার পর তিনি কি বলছেন চলুন শুনে নেব। দেখুন, দুটো পরীক্ষাই অনেকটা আলাদা, মানে মাধ্যমিকটা যেমন একটু মানে ছোট সিলেবাসের মধ্যে, এইচএসসি সিলেবাস আলাদা, এইচএসসি আমি আর্টস নিয়ে পড়েছিলাম এবং সেটার যেই কোয়েশ্চেন প্যাটার্ন সেসব আলাদা, সব কিছুই আলাদা, তো প্রিপারেশনও অনেকটা আলাদাভাবেই নিতে হয়েছে। তুমি কতটা ভেবেছিলে যে কতটা পাবে? আমি আমার আশা ছিল যে আমি 10-15 মধ্যে থাকবো, বাট র্যাঙ্ক করবো কিনা, দেখুন র্যাঙ্কটা তো একটা মানে সম্পূর্ণ মানে অনেকটা সবার ক্ষেত্রে তো সেম হয় না, না র্যাঙ্কের বিষয়টা খুবই লাকের ওপর নির্ভর করে, প্লাস নিজের হার্ডওয়ার্কের উপরও নির্ভর করে। তো আমি মানে আমি জানতাম 15 মধ্যে থাকবো, বাট 5th হতে পারবো এটা অতটাও ওরম ভাবে মানে যে 5th হবো সেরকম আমি ভাবিনি। 5th যখন তোমাকে বলা হলো যে তুমি 5th হবে, প্রথম রিঅ্যাকশন কি মানে তোমার মনে কি আসে? আমি শুনিনি, মানে বাবা মার বাবা, হ্যাঁ বাবা মা আর দিদা আর আমার মামা, এরা চারজন শুনছিলেন আর আমি পাশে ঘরে বসেছিলাম। তো ওনারা এই সময় বললেন বলছে মাধ্যমিকে দশম, উচ্চ মাধ্যমিকে পঞ্চম, ভবিষ্যতে কি হতে চাও? আমি দেখুন আর্টস নিয়ে পড়ি এবং আমার আমার ইচ্ছে আছে কম্পিটিটিভ এক্সামে বসার, সেটা যেমন আমি অধ্যাপিকা হতে চাই এবং আমি অন্যান্য কম্পিটিটিভ এক্সামেও বসতে চাই। তো আমার সবেতেই মানে বসার ইচ্ছা আছে সব পরীক্ষায়, এবার বাকিটা দেখা যাবে তখন যে কি রকম হবে। সব থেকে বেশি সহযোগিতা আমার মা বাবা, আমার স্কুলের টিচার এবং আমার সবাই, আমার আত্মীয়রা মানে আমার যারা পিসিরা, আমার যারা মানে জেঠুরা, তারা আমাকে অত্যন্তভাবে মানে সবসময় পাশে থেকেছে এবং বলেছে যে তুই যেটা করছিস সেটা তুই করে যা। দেখুন যখন 10th হয়েছিলাম, তারপর যখন আর্টস নিলাম, তখন অনেকেরই এটা কোয়েশ্চেন ছিল যে তুই কেন, তো তুই কি তাহলে মানে যোগ্য নস পড়াশোনার, মানে তুই যেটা তুই ডিজার্ভ করেছিস 10th হয়ে, সেটা কি তোর ডিজার্ভ করার কথা ছিল না? যখন আমাকে অনেকেই প্রশ্ন করেন, অনেকে বলেন যে তুই কেন আর্টস নিলি, তো দেখুন আমার আর্টস ভালো লাগে তাই আমি আর্টস নিয়েছি এবং আমি আমার মা বাবা আমার টিচাররা, বিশেষ করে আমার স্কুলের টিচাররা আমাকে অনেকজনে এসে বলেছিলেন যে তুই যে রেজাল্ট মানে 10th হয়েও যে তুই সায়েন্স নিস নি, মানে বড় মানে অনেকেই নিয়ে নেয় যে ভালো রেজাল্ট হয়েছে তো নিয়ে নি, তো তুই যেটা করিস নি, তুই যে নিজের মনটা মনের কথা শুনেছিস, তুই নিজের ক্যাপাবিলিটি বুঝেছিস, এটা তুই খুব ভালো করেছিস। আমার স্কুলের টিচাররা আমায় অনেকে এসে বলেছিলেন এবং আমার এটা খুব ভালো লেগেছিল। সচরাচর বিজ্ঞান বিভাগেই মেধা তালিকায় থাকে, তো কলা বিভাগে তোমার কতক্ষণ পড়তে হতো মনে হয়? একটু বেশি সময় দিতে হতো বিজ্ঞান বিভাগের চেয়ে? দেখুন প্রত্যেকের, আমি তো বিজ্ঞান বিভাগ নিয়ে সেরকম মানে আমার তো তাদের জার্নি তাদের বিষয়, আমি আমার যখন ইচ্ছে হতো আমি তখনই পড়তাম। কোনো নির্দিষ্ট ঘন্টা বেঁধে দেওয়া সময়? নির্দিষ্ট ঘন্টা করে আমি কোনোদিনই পড়িনি, কেননা আমি দেখেছি যখনই আমি সেই মানে টাইম টেবিল করে পড়ি তখনই হয়তো এটা হলো না, তখন সেটা হলো না, অনেক জিনিস হয়তো বাকি রেখে রয়ে গেল, মনের মতো হলো না, সেজন্য আমি আমি গোল করে নিতাম যে আজকের দিনের মধ্যে এটা শেষ করতে হবে, দিয়ে ওটাই আমি ওরকমভাবেই করতাম, সেটা যখন টাইম লাগতো যেরকম মনের যেরকম ইচ্ছে হতো সেরকমভাবেই করতাম।